খবরে বালুরঘাট হাসপাতালে ভর্তি এক গর্ভবতী মহিলার চিকিৎসা না করে ছুটি দেওয়ার অভিযোগ। বুধবার হাসপাতাল থেকে এই মহিলা বের হতেই রাস্তাতেই রক্তপাত শুরু হয়। গুরুতর অসুস্থ এই গর্ভবতীকে ফের হাসপাতালে ভর্তি করা হয়। সংশ্লিষ্ট শিরক চিকিৎসকের বিরুদ্ধে সুপারকে অভিযোগ রোগিনীর আত্মীয়দের। জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার পর্বতপুর এলাকার বাসিন্দা, পেশায় কৃষিজীবী পারু টিগ্গার স্ত্রী ধানী তিরকির প্রসব বেদনা ওঠায় তাকে মঙ্গলবার রাতে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। গর্ভবতী মহিলার স্বামী পারু টিগ্গা সেই সময় হাসপাতালে কর্তব্যরত স্ত্রীরোগ চিকিৎসক প্রশান্ত সরকারের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন। তিনি বলেন স্ত্রীর রক্তপাত শুরু হলেও চিকিৎসা হয়নি, উপরন্তু পরদিন সকালে অর্থাৎ বুধবার সকালে তার স্ত্রীকে ছুটি দিয়ে দেওয়া হয় প্রসবের দেরি আছে বলে। কিন্তু ছুটির পর রাস্তায় নিয়ে আসতেই ফের স্ত্রীর রক্তপাত শুরু হয়, পুনরায় তাকে আবার এই হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে কর্তব্যরত স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির লিখিত অভিযোগ দেওয়া হয় হাসপাতাল সুপারকে। বালুরঘাট জেলা হাসপাতাল সুপার পার্থসারথী মণ্ডল জানান, অভিযোগ পেয়েছেন এই চিকিৎসকের কাছে, কারণ জানতে চাওয়া হয়েছে প্রসবের তারিখ পরে থাকায় এবং প্রসব বেদনা না থাকায় রোগীকে ছুটি দেওয়া হয়েছিল, কিন্তু তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়ায় এই চিকিৎসক তাকে আবার ভর্তি করে নেন। কি জানিয়েছেন এই রোগিনীর আত্মীয় এবং সংশ্লিষ্ট হাসপাতালের সুপার, শুনবো আমরা। সমস্যা এখনো একটু কি হয়েছিল কালকে থেকে ঘটনাটা বলেন, কালকে কি হয়েছিল? কালকে তো একটু অসুবিধা মনে হচ্ছিল, খুবই বেলা দিয়ে হচ্ছিল, তারপর নিয়ে আসলাম। তারপর কোথায় নিয়ে আসলেন? বালুরঘাট দশতলায়। তারপর তো ডাক্তার দেখলো, দেখে দেখে তারপর রাত্রে সকালবেলা ছুটি দিল। কেন ছুটি দিল? কেন ছুটি দিল একটু বলতেছে না, এখন টাইম হয়নি বলতেছে। আপনার পেশেন্টের অবস্থা কেমন এখন? অবস্থা তো দেখছি যে একটু খুবই একটু খারাপ। ডাক্তার কি বললো? ডাক্তার তো বললো না, এখন টাইম হয়নি। তো এখন রুগীর অবস্থা এরকম, আপনি এখন কি করবেন? কয়েকদিন টাইম যাবে বলুন। আপনারা কি চাইছেন এখন? আমরা তো চাচ্ছি আরও আর দু চার দিন থেকে যাব হসপিটালে, কি করবো? ওর বাড়িতে নিয়ে যেতে সেই হসপিটালে তারপরে তো আনতে হবে আমাদের, সেই জন্য আমাদের হসপিটালে থাকবে দু তিন দিন। তাহলে কি করবো? কোন ডাক্তার দেখেছে আপনাকে? তাহলে বলতে পারছি দাঁড়ান 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 এই ডাক্তারের নামটা একটু বলে দাও তো। বলো বলো। প্রশান্ত সরকার। আপনি কোনো অভিযোগ করবেন লিখিত? লিখিত করলে তো ভালোই হয়। সকালবেলা তাকে ছুটিতে দেওয়া হয় তাদের পরিবারের আত্মীয়দের একটা অভিযোগ যে ডক্টর পি সরকার, প্রশান্ত সরকার, তিনি তার আন্ডারে ভর্তি হয়েছিলেন, তিনি সারা রাতে সেই পেশেন্টকে ঠিকমতো অ্যাটেন্ড করেননি এবং সকালবেলায় না দেখে তাকে ছুটি দিয়ে দেয়। পেশেন্ট ছুটি নেওয়ার পরে আবার অসুস্থ হয়ে যায়, আবার ফের তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এই নিয়ে যতদূর সম্ভব আপনাকে একটা লিখিত অভিযোগ করাও হয়েছে, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? না, আমি ডক্টর প্রশান্ত সরকারকে সঙ্গে সঙ্গে ইন্টারোগেট করি। আমি পেশেন্ট অ্যাটেন্ডও করেছিলেন, উনি বলেছেন পেশেন্টের এই মুহূর্তে কোনো ডেডলাইন নেই বা কিছু নেই, পেশেন্টের অসও ক্লোজ আছে আর ওনার রেসপেক্টিভ ডেট অফ ডেলিভারি 12 ডিসেম্বর। সেই জন্য এটা ওর মধ্যে ইন্টারমিডিয়েট পেন হচ্ছে, হচ্ছিল, এখন নেই, সেই জন্য উনি ডিসচার্জ দিয়েছিলেন। তা পেশেন্ট তারপরে বলছে আমার মাঝে মধ্যে হচ্ছে, সেই উনি যদি ভর্তি থাকতে চান ভর্তি থাকতে পারেন, উনি আবার ওনার আন্ডারে ভর্তি করেই নিয়েছেন। তো এই যে পরিবারের যে অভিযোগ যে তাকে রাত্রিবেলা ডাক্তারবাবু অ্যাটেন্ড করেনি, এই বিষয়টি কি আপনি খতিয়ে দেখেন? হ্যাঁ, না, আমি ডক্টর প্রশান্ত সরকারকে সঙ্গে সঙ্গে ইন্টারোগেট করি এবং উনি বলছেন যে আমি ওনাকে দেখেই তো তবে বলেছি, নাহলে অস্টা ক্লোজ আমি বললাম কিন্তু।